নমস্কার বন্ধুরা, বাইক বাজার 104-এ আপনাদের সবাইকে স্বাগত। এই বছর 2021-এ 31st December, আজ তো আজ আমরা শেষ ভিডিও আনছি 2021-এ। তো আপনারা অনেকে কমেন্ট করেছেন মাইলেজেবল বাইক দেখতে চেয়েছেন কম বাজেটের মধ্যে, তো আমরা সেরকমই আজকে দেখাবো। আর দীপঙ্করদা খুব কম দিনের গাড়ি, এবং এই গাড়িটা হয়তো কোথাও আপনারা পাবেন না এখন, তো সেরকম গাড়ি আমরা দেখাচ্ছি। ওটা মিডল পজিশন আমরা দেখিয়ে দেবো। মডেলটা আছে সিটি 110X, একদম গাড়িটা আমরা মাইলেজেবল আর কম প্রাইসের মধ্যে গাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর দেখাচ্ছি। খুবই রিজনেবল থাকছে এই গাড়ি। আমরা আপনাদেরকে মোটামুটি 48,000, 48,000 টাকা হলে এরকম একটা সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাবেন। 48,000। এরপরে আমরা কি গাড়ি দেখতে পাচ্ছি? এরপর এখানে রয়েছে, পরপর রয়েছে ডিসকভার, তো পরপর চারটে ডিসকভার রয়েছে। তো তার মধ্যে গাড়িগুলো প্রায় সেমই হবে, একই রকম। তো প্রথম যেটা রয়েছে এটা 56P, এটা মুর্শিদাবাদ রেজিস্টার্ড রয়েছে, তো 2019-এর গাড়ি হবে, দু বছরের একটু বেশি বয়স হয়েছে। নেক্সট যেটা রয়েছে এটা কসবা রেজিস্টার্ড, 110cc-র গাড়ি, তো এটাও এরকমই বয়স, দু বছরের মতো। তো এইগুলো সেম। এই গাড়িগুলোর প্রাইস মোটামুটি আমরা যেটা রেখেছি, এই গাড়িগুলো আমরা 38,000 হলে আপনাদেরকে দিতে পারবো। 38,000 টাকা, সবগুলোই একই দাম রয়েছে। এর মধ্যে একটা 125cc-ও পেয়ে যাবেন আপনারা। আচ্ছা, তো আপনারা এসে যোগাযোগ করতে পারেন এই রকম গাড়ি নেওয়ার জন্য। তো এরপর আমি সিটি 100 দেখতে পাচ্ছি। হ্যাঁ, আরো একটা সিটি 100 দেখা যাচ্ছে ম্যাম, এটা দেখিয়ে দিচ্ছি। এটাও 1 বছর 7 মাসের গাড়ি, 56, এটাও মুর্শিদাবাদ রেজিস্টার্ড, প্রাইস খুব রিজনেবল থাকবে। মোটামুটি এই গাড়িটা আমরা আপনাদেরকে 43,000 হলে দিতে পারবো। 43,000 টাকা এইরকম একটা সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাবেন, তো এসে যোগাযোগ করুন আমাদের সাথে। তো এক্সেল 100টাও দেখাতে পারি? হ্যাঁ, এক্সেল 100 দেখানো যেতে পারে। এক্সেল 100 নয় এটা ম্যাম, এটা এক্সেল সুপার আছে। এক্সেল সুপার 2015-এর গাড়ি এটা, মোটামুটি এটা আমরা যে দামে দিতে পারবো আমরা মোটামুটি 18,000, 18,000 টাকা হলে এরকম একটা গাড়ি আপনারা পেয়ে যাবেন। এন্টক রেড কালার যেটা রয়েছে, এটা BS6 মডেলের উপরে রয়েছে। এই গাড়িটার দাম আমরা রেখেছি 58,000, বাকি যে গাড়িগুলো রয়েছে 55-58-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। 55-58-এর মধ্যে এন্টর্ক আপনারা পেয়ে যাচ্ছেন, তো আপনারা এসে যোগাযোগ করুন আমাদের সাথে। তো ম্যাম, আমাদের এখানে তো অনেক ফোর হুইলারও রয়েছে, তো আপনি যদি একটু বলে দেন ফোর হুইলারের ব্যাপারে। আমাদের এখানে ফোর হুইলার থাকছে, বা মোবাইল রিলেটেড যদি কিছু আপনি একটু বলে দেন আমাদেরকে। তো বাইক বাজারে আপনারা যেমন গাড়ি দেখে থাকেন সেরকম স্যামসাং ব্র্যান্ডের ইউজ মোবাইল ফোন আছে, খুব কম ব্যবহার করা। আর আপনারা আমাদের এই চ্যানেলে একটা ভিডিও আছে ফোনের ওপর, আপনারা দেখতে পারেন মডেলগুলো ফোনের, আর যোগাযোগ করতে পারেন, ওখানে আলাদা নাম্বার দেওয়া আছে ফোনের ব্যাপারে। তো আমাদের যেমন ফোর হুইলারের স্টক রয়েছে, সেরকম মোবাইল ফোনও রয়েছে ইউজ ক্যাটাগরি, আর বাইক তো আমরা আপনারা জানেনই, আমরা রেগুলার ভিডিও নিয়ে আসি। হ্যাঁ, তো এখানে যে ফোর হুইলার গুলো রয়েছে এর মধ্যে থেকে আমি একটা দুটো একটুখানি বলে দিই। আচ্ছা, তো যেটা হবে প্রথমে আমি এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে সিয়াজ 2015-এর গাড়ি, 2025 পর্যন্ত ট্যাক্স দেওয়া রয়েছে, ভালো কন্ডিশনে আছে, ওয়েল মেনটেন গাড়ি। এটা প্রাইস থাকছে VXi+ মডেল, পেট্রোল ভেরিয়েন্টে রয়েছে। প্রাইস যেটা রাখছি এই গাড়িটার আমরা 4,90,000 টাকা, 4,90,000-এ পুরো আপডেটেড গাড়ি আপনারা পেয়ে যাবেন, তো এসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। তো নেক্সট আরও একটা রয়েছে এখানে বোলেরো WB44D, এটা বর্ধমান রেজিস্টার্ড গাড়ি, 2012-এর আছে, 22 আগস্ট পর্যন্ত ট্যাক্স দেওয়া আছে, ZLX মডেল, টপ মডেল, পাওয়ার উইন্ডো, পাওয়ার স্টিয়ারিং থাকছে। তো মোটামুটি এই গাড়ির প্রাইসও আপনারা যেটা রেখেছে আপনাদের জন্য 2,90,000 টাকা, 2,90,000 টাকা হলে বোলেরো ZLX মডেল আপনারা পেয়ে যাবেন। তো হ্যাঁ, নেক্সট যেটা রয়েছে মহিন্দ্রা কোয়ান্টো, এটা 2013-এর গাড়ি রয়েছে, 23 পর্যন্ত ট্যাক্স দেওয়া রয়েছে, তো এটা বেলতলা নাম্বার আছে, তো আপনারা এসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। এই গাড়িটা 2,60,000 টাকা হলে আপনারা পেয়ে যাবেন।
তো এবারে কিছু স্পোর্টস বাইক দেখানো যাক। হ্যাঁ দেখানো যেতে পারে। হ্যাঁ তো এখানে আরটিআর রাখা রয়েছে, বিএস ফোরের উপরেই রয়েছে প্রত্যেকটা গাড়ি, একটা এনএসও রয়েছে পাশে। তো এখান থেকে যে গাড়িগুলো এখানে দেওয়া রয়েছে সবই 2020 গাড়ি আছে, আর প্রত্যেকটা গাড়িতে এবিএস থাকছে। এর মধ্যে 180ও আপনি পেয়ে যাবেন, 180 আরটিআর। তো প্রাইস খুব রিজনেবল থাকবে, এই গাড়িগুলো আপনারা 65 থেকে 68 হাজারের মধ্যে পেয়ে যাবেন। 2020 প্রত্যেকটাতে এবিএস থাকছে, কিছু কিছু গাড়ি ডাবল ডিস্কেও হয়ে যাবে, মোটামুটি 65 to 68 এর মধ্যেই এই গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন। তো এসে যোগাযোগ করুন আমাদের সাথে। আর ম্যাম পালসারের তো আপনি বলুন, পালসারের অফার চলছেই 2019 আর 2020 যে সমস্ত মডেলগুলো রয়েছে পালসার 150 20 মডেল পেয়ে যাবেন, নিয়ন মডেলও থাকবে, সবই আপনারা 50,000 টাকার নিচে পেয়ে যাচ্ছেন। আমাদের এখনো স্টকে যেগুলো আছে একবার একটু ভিউ যদি দেখে দেওয়া যায় মিন্টু, একটুখানি গাড়িগুলোকে ঘুরিয়ে দেখিয়ে দাও। এই গাড়িগুলো আমাদের অ্যানিভার্সারি অফারের মধ্যে রয়েছে, এখানে যেগুলো রয়েছে এর মধ্যে আপনারা কিছু কিছু গাড়ি বিএস সিক্স পেয়ে যাবেন, সেগুলো কিন্তু আলাদা হবে। তো ওখানে বিএস সিক্স গাড়িও দেখিয়ে দিয়েছে, তো এখানে এইগুলো রয়েছে বিএস ফোর। তো এগুলো আপনারা পেয়ে যাবেন অ্যানিভার্সারি অফারে, যেরকম ম্যাম বললেন মোটামুটি 50 below 50 আর কি, তো ওরকম থাকবে। আপনাদের যদি কোনো গাড়ির স্পেসিফিক কোনো গাড়ি যদি আপনাদের প্রাইস আর ডিটেইলিং এ যদি দরকার পড়ে, যদি আপনাদের জিজ্ঞাসা থাকে সেরকম কিছু, তাহলে আপনারা ফোন থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে ডিটেইল জিজ্ঞাসা করতে পারেন, আমরা রিপ্লাই দিয়ে দিই। কারণ আমাদের এখানে 500+ স্টক থাকে, কখনো কখনো 700+ হয়ে যায় স্টকটা। তো আমাদের পক্ষে মানে সব গাড়ি আপনাদেরকে দেখানো আর ডিটেইল বলা তাহলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, আপনারাও মানে বোর হয়ে যাবেন। তো আপনাদের যে গাড়ির ডিটেইল প্রাইস জানতে ইচ্ছে করবে, আপনারা একটা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করুন, নিচে দেওয়া নাম্বারে আমরা রিপ্লাই দিয়ে দেব। তো আমাদের গাড়ির স্টক অনেক চলে এসেছে, আজকে এসেছে অনেক গাড়ি, তো যেগুলো আমরা ওগুলো আমরা নিউ ইয়ারে কালকেই দেখাচ্ছি, আমরা কালকেই আসছি ভিডিও নিয়ে নিউ ইয়ারে। তো কালই আমরা এক ভিডিও করে দেখিয়ে দিতে পারবো হয়তো। আমরা যে গাড়িটা আজকে স্পেশালি আনিয়েছি ওই গাড়িটা দেখানো যাক। হ্যাঁ এবার ওই গাড়িটা দেখানো যাক। তো বন্ধুরা আমরা চলে এসেছি একদম শোরুমের ভেতরে, আপনারা এতক্ষণ যে গাড়িটার জন্য অপেক্ষা করছিলেন, যে গাড়িটা আমরাও আপনাদেরকে দেখানোর জন্য অপেক্ষা করছি, আপনারা কতক্ষণে দেখবেন গাড়িটা, 3 মাস মাত্র বয়স গাড়িটা। তো আর কথা না বলে দেরি না করে গাড়িটা আপনাদেরকে দেখাই। একদম গাড়িটা দেখুন মিন্টু, টায়ারটা দেখো, একদম পুরো এক্সাইটমেন্ট, একটা ব্যাপার এক্সাইটমেন্ট ছিল এতক্ষণ, তো এখন সেটা দেখানো শুরু হলো। তো খুবই খুবই কম চলা গাড়ি, যত সম্ভব ওটা হবে 1300 মতো, তাও ওখানে দেখানোই দেখাই যাচ্ছে, দেখে নেবেন আপনারা। তো ম্যাম এই গাড়িটা তো একেবারে নতুনই, আপনি দেখতেই পাচ্ছেন, তো এতে কোনো এ নেই, আপনার 1300 কিলোমিটার চলা মাত্র গাড়ি, কোথাও কোনো এ নেই। একবার স্টার্ট করে দেখানো যেতে পারে, তো আমি একবার স্টার্ট করে দেখিয়ে দিচ্ছি গাড়িটা। তো একদম স্মুথ সাউন্ড রয়েছে গাড়ির মধ্যে, তো আমার মনে হয় সেকেন্ড হ্যান্ড গাড়িতে এরকম নতুন গাড়ি এখনো কোনো ডিলার এখনো পর্যন্ত দেখাতে পারেনি, এই এখানেই প্রথম এসছে এটাই আমার মনে হয়। কারণ এই গাড়িতে এখন সেকেন্ড হ্যান্ডে আসার কথা নয়, তাও আমরা নিয়ে এসেছি আপনাদের জন্যই। গাড়িটা পুরো একটু ভালো করে দেখিয়ে দাও, ট্যাঙ্ক টায়ার ওভারঅল ওভারঅল ভিউটা দিয়ে দাও, ইঞ্জিন বয়স ঘাটাল রেজিস্টার্ড, তো আপনারা দেখে আসতে পারেন এই গাড়িটা খুব ভালো আছে। তো যে প্রাইস আমরা রেখেছি এই গাড়িটার, এই গাড়িটা মোটামুটি আপনাদেরকে আমরা 78,000 বিএস সিক্স মডেল ঘাটাল রেজিস্টার্ড, 1 বছর মাত্র বয়স হয়েছে গাড়িটা, মানে দেখাও কিন্তু ভালো করে। তো
প্রাইস তো খুব রিজনেবলি রইলো, এটা BS6 মডেল, সেই কারণে এরকম। আপনারা চাইলে BS4ও এরকম গাড়ি, দেড় বছরের গাড়ি আপনারা পেয়ে যাবেন, সেক্ষেত্রে দাম এর থেকে 10,000 টাকা আরো কমে যাবে, 65 হয়ে যাবে, 60 হ্যাঁ মধ্যে আপনারা পেয়ে যাবেন BS4 মডেল। আর কিগুলো তো ম্যাম, এই গাড়িটা তো হলো, তো এই গাড়িটার প্রাইস থেকে আমরা লাস্টে বলবো। এই গাড়িটার প্রাইস কিন্তু আমরা সাসপেন্স রাখলাম, তো বলে দিই। হ্যাঁ আপনি বলে দিন এই গাড়িটার প্রাইস, বলে দাও। আচ্ছা, এই গাড়িটা যে প্রাইস রেখেছি আমরা আপনাদের জন্য শুধুমাত্র 58,000, 58,000 টাকা হলে এরকম একটা সুন্দর গাড়ি, 3 মাস মাত্র বয়স, 1300 কিলোমিটার চলে, মানে নতুন, আপনারা নতুন গাড়ি পেয়ে যাবেন মাত্র 58,000 টাকায়। তো আপনারা এসে যোগাযোগ করুন এই গাড়িটা নেওয়ার জন্য। তো নেক্সট যে গাড়িটা আমি দেখাচ্ছি, পালসার 220F BS6 মডেল। আমি একটু গাড়িটাকে একটু ভালো করে দেখিয়ে দাও, ফ্রন্টে তো ABS থাকছে, সিঙ্গেল চ্যানেল ABS এর সাথেই হয় এই গাড়িটা, তো ওভারঅল ভালো আছে। আপনারা দেখতে পারেন WB18AD, 18 মানে হুগলি রেজিস্টার্ড, তো যারা হুগলির ভিউয়ার্স আছেন, হুগলির যারা আছেন তারা এসে দেখতে পারেন, বা সবাই আপনারাও আসতে পারেন, এসে দেখতে পারেন এই গাড়িটা। তো BS6 এরকম একটা সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে শুধুমাত্র 87,000, 87,000 টাকা হলে এরকম একটা সুন্দর গাড়ি BS6, যেটা 1 বছর মাত্র বয়স, আপনারা পেয়ে যাচ্ছেন। তো আপনারা এসে যোগাযোগ করুন এই গাড়িটা নেওয়ার জন্য। তো নেক্সট আমি উইটপ্লেনে যাব। এই গাড়িটা আমাদের কাছে এসেছে অনেকগুলো দিন, এই গাড়িটা অনেকদিনই এসেছে বাইক বাজারে, কিন্তু জানি না কোনো উইটপ্লেন নেওয়ার আসছেন না। তো উইটপ্লেন নেওয়ার আসেন কিন্তু জানি না, হয়তো বাইক বাজারে রয়েছে, এটা এই পর্যন্ত পৌঁছাচ্ছে না একদম। তাই এই গাড়িটা আমাদের প্রাইস ছিল 1,55,000, আমি ডিসকাউন্ট করেছি ওই 1 মান্থ, হ্যাঁ ডিসকাউন্ট করা, ডিসকাউন্ট করে দিয়েছি 1,55,000, এখন এটা প্রাইস আছে, নো নেগোসিয়েশন প্রাইস। আপনার গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছেন, উইটপ্লেন 250, আপনারটা উইটপ্লেন 250। তো এই গাড়িটা যদি আপনাদের দরকার হয় বাইক বাজারে চলে আসুন, এরকম একটা সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাবেন, তো এসে যোগাযোগ করুন এটা নেওয়ার জন্য। এই গাড়িটা বয়স হয়েছে 1 বছর, এই গাড়িটা আমার কাছে এসছে 9 মাস বয়স, 9 মাস কি 8-10 মাসের মতো হবে, তো মোটামুটি 3 মাসের মতো আমাদের কাছে রয়েছে গাড়িটা, এখন 1 বছর বয়স হয়েছে। আচ্ছা, একটা এই গাড়িটা 12/7 রেজিস্ট্রেশন, WB26BL 12/7 রেজিস্ট্রেশন। তো RS 58BL মুর্শিদাবাদ রেজিস্টার BS6, তো কি বলবো, গাড়িটা তো ওভারঅল ঠিকই রয়েছে, ভালো ভালো কন্ডিশনের উপরে রয়েছে। BS6 প্রাইস এটা মোটামুটি যেটা রাখছি আমরা 1,18,000 টাকা, 1,18,000 হলে এরকম একটা সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাবেন, তো এসে যোগাযোগ করুন আমাদের সাথে। আপনাদের জন্য আমরা ভিডিও বানাই যাতে আপনারা দূর দূর থেকে বাড়িতে বসে গাড়িটা দেখে নিতে পারেন আর পছন্দ করে নিয়ে বাইক বাজারে চলে আসতে পারেন। সেই জন্য আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে জানান, আপনারা কোথা থেকে দেখছেন ভিডিও সেটা জানান কমেন্ট করে, ঝাড়খণ্ড থেকেও নিয়ে গেছেন। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমরা এটা পারি না, আর নামচেঞ্জের ক্ষেত্রেও তাই, আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো অ্যাড্রেসে আমরা নামটা চেঞ্জ করে নিতে পারবো, ওয়েস্ট বেঙ্গলের বাইরে কাস্টমার হলে সেক্ষেত্রে আমাদের নামচেঞ্জের ক্ষেত্রে একটু অসুবিধা আছে, সেটা আমরা ক্লিয়ারলি জানিয়ে দিচ্ছি। আর EMI ফ্যাসিলিটিস আমাদের চালু হয়ে গেছে, যেটা কলকাতা সার্কেলেই হবে, কলকাতার মধ্যেই হবে, তো যারা কলকাতায় থাকেন আমাদের শোরুমের আশপাশে, একটা কিলোমিটার থাকে 100 কিলোমিটার রেডিয়েশনের মধ্যেই, তারাই এই সুযোগটা পাবেন। তো নেক্সট আমরা আবার 2022 তে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে 2021 এ। আজকের মতো আমরা এই পর্যন্তই, নেক্সট আপনাদের সঙ্গে দেখা হচ্ছে 2022